হ্যালো ফ্রেন্ডস, আমি মোনালিসা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের নতুন গুড়ের পায়েস কিভাবে করতে হয় দেখাচ্ছি। অনেকেই জানো অনেক রকম ভাবে নতুন গুড়ের পায়েস করা যায়, আমি যেভাবে করি তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করছি। আমি এখানে 1 লিটার মতো দুধ নিয়েছি। দুধটা আমি অনেকটা ঘন করে নিয়েছি, প্রায় 500 মতো হয়ে গেছে দুধটা। অনেকক্ষণ ধরে ফুটিয়েছি। ফোটানোর পরে এইবার আমি এখানে 50 গ্রাম চাল, গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজিয়ে রেখে তারপর আমি জলটা ঝরিয়ে নিয়েছি। জলটা ঝরিয়ে নিয়ে আমি অল্প একটু ঘি দিয়ে চালটাকে মাখিয়ে রেখেছিলাম। এই চালটা আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে চালটাকে সেদ্ধ হতে দিতে হবে। একদম লো ফ্লেমে এই পায়েসটা আমি করব। এবার একটু কিছুক্ষণ ওয়েট করতে হবে চালটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। কিছুক্ষণ আমি চালটাকে একটু হতে দিয়েছি। আমি 5-7 মিনিট পর আবার আমি একটু নাড়াচাড়া করে দিলাম। দিয়ে আমি এতে কিছুটা কাজু আর কিশমিশ, আগেই আমি ভিজিয়ে রেখেছিলাম, কিছুটা কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আমি 1 ঘন্টা আগে চালটা ভিজিয়ে রেখেছিলাম, 1 ঘন্টা আগে কাজু কিশমিশও ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে পায়েসটা ভালো হয়। আবার আমি কিছুক্ষণ হতে দেবো চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত। 10 মিনিট পর আমি দেখছি চালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। চালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি এতে গুড়টা ঢেলে দিলাম। আমি এখানে 50 গ্রাম চাল ইউজ করেছি। 50 গ্রাম চালে আমি নোলেন গুড় দিয়েছি এখানে 1 কাপ মতো। এটা লিকুইড গুড়। গুড়টা দিয়ে সমানে এরকম করে মিক্স করে দিতে হবে। আবার আমি বেশ কিছুক্ষণ ফোটাবো। এই সময় তোমরা অনেকে এলাচ যারা পছন্দ করো, এলাচের ফ্লেভারটা, তারা ছোট এলাচ এখানে ভেঙে ভেঙে দিয়ে দিতে পারো বা গুঁড়িয়ে। আমি এলাচের ফ্লেভারটা আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না বলে আমি এখানে দিইনি। তোমরা এলাচটি ইউজ করতে পারো। আমি বেশ কিছুক্ষণ আবার ফুটিয়ে নেব। একদম ঘন ঘন হবে এটা। চালটা পুরো সেদ্ধ হয়ে গেছে। একটু আমি ফ্লেমটা একটু জড়িয়ে করে দিয়েছি। দেখো বন্ধুরা, পায়েসটা অনেকটা ঘন হয়ে গেছে, রেডি হয়ে গেছে আমার পায়েসটা। আজকে যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হলো, এখন বাড়িতে সবাই কম বেশি কেক বানাচ্ছ, সেই কেকটা আমরা কখনো কখনো দেখবে ঘরে বানালে একটু শক্ত হয়ে যায়। সেই শক্তটা যাতে না হয়, আমরা যদি কেকটা বানিয়ে যে মিশ্রণটা আমরা ওভেনে ঢোকানোর আগে যে মিশ্রণটা বানাচ্ছি, সেই মিশ্রণের মধ্যে যদি আমরা 2 ফোঁটা লেবুর রস ফেলে দিই, পাতিলেবুর রস, তাহলে কেকটা যখন আমরা খাবো তখন অতটা শক্ত লাগবে না, নরম থাকবে। এইভাবে তোমরা কেক করার সময় 2 ফোঁটা লেবু ফেলে দেখবে কেকটা অনেকটা নরম হয়েছে। আজকে টিপসটা আশা করি তোমাদের কাজে লাগবে। এবার আমার পায়েসটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, পায়েসটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এইভাবে তোমরা বাড়িতে নতুন গুড়ের পায়েস বানিয়ে দেখবে, খেতে খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল সবার কাছে। আর যারা আমার চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করলে নিচে একটা বেল আইকন আসবে, সেটা তোমরা প্রেস করো, তাহলে প্রত্যেক দিনের রান্নার নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যাবে। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে পরের এপিসোডে। সুস্থ থেকো, ভালো থেকো, হাসি খুশি থেকো। বাই ফ্রেন্ডস।